এছাড়া আমরা করছি আদিবাসী আঙিনায় মাকে ফুটিয়ে তোলার চেষ্টা করছি আমরা। আর বনগাঁতে এতদিন ধরে আমাদের এবার 23তম বর্ষ, থিম পুজোটা আমরাই প্রথম আমাদের শিমুলতলা শান্তি সঙ্গে প্রথম চালু করে, তা আশা করি খুব সুন্দর হবে এবং বনগাঁবাসী বা এবং বাইরের থেকে যারা আসবে তারা এই পুজোটা দেখে খুব উপভোগ করতে পারবে, মানে পুজোটাকে একটু আমি বলতে পারি। বনগাঁবাসীকে বার্তা দিতে চাই যে আমাদের তো এটা থিম পুজো, আর শিমুলতলা শান্তি সঙ্গে থিম পুজো একটা বনগাঁয় নাম করা, সারা বনগাঁতেই জানে যে শিমুলতলা শান্তি সঙ্গে একটা নতুনত্ব প্রতি বছর কিছু না কিছু দেয়, তো এবারও নতুনত্ব কিছু থাকবে। আমাদের ক্লাবে যে মিটিংয়ের পর থেকেই ক্লাব সদস্যরা ব্যস্ত হয়ে যায়। গত দু মাস ধরেই আমরা ব্যস্ত, তার মধ্যে প্রকৃতি কিছুটা মুখ ভার করেছে, সেই ভারের জন্য আমরা একটু দুঃখিত। আকাশ মেঘলা কেটেছে, ব্যস্ততা আমাদের তুঙ্গে। এখন বিগত 23 বছর ধরে আমরা বনগাঁবাসীর জন্য প্রতি বছরই কিছু নতুন জিনিস আমরা উপহার দিয়ে থাকি, এবছরও তার ব্যতিক্রম নাই। এবছর আমরা বনগাঁবাসীর জন্য উপহার দিচ্ছি আদিবাসী আঙিনায় থিমটা। আদিবাসী আঙিনা এই কারণেই, কারণ আদিবাসীরা সমাজের পিছিয়ে পড়া যে আদিবাসীরা আছে তাদের বিভিন্ন যে সামাজিক অনুষ্ঠান, সেই সামাজিক অনুষ্ঠানে তাদের যে আঙিনা উঠোনটাকে তারা কীভাবে সাজায়, কীভাবে সজ্জিত করে, সেটাকেই আমরা আপামর জনসাধারণের উদ্দেশ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করছি।